এদিকে তুর্কি খাবারের স্বাদ নিতে 5 তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকায় শুরু হয়েছে টার্কিশ কালিনারি উইক। তুর্কি রাষ্ট্রদূত উৎসবের উদ্বোধন করেন। টার্কিশ কালিনারি উইকের আয়োজনে রসনাবিলাসীদের জিভে জল আনতেই থাকছে খাঁটি তুর্কি খাবারের বুফে। তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা শেফ সাইফি সাকমান ও উমিতের তৈরি এসব খাবারের স্বাদ নিতেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিল দেশি বিদেশি অতিথিরা। লা মেরিডিয়ানের ওয়েলা আরাবিয়ান রেস্টুরেন্টে 11 নভেম্বর পর্যন্ত চলবে এই কালিনারি উইক। খোলা থাকবে প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 11:30 পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তুর্কি খাবারের পাশাপাশি তুর্কি যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হন।